নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের জাবেদার উপর একটা ক্লাস আমি করব। তোমরা আগে অঙ্কটা সবাই লিখে নাও। ২০২০ সালের পয়লা জানুয়ারি জনাব বসির ১০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তোমরা অঙ্কটা খাতায় লিখে নাও। জানুয়ারি ৫ পণ্য ক্রয় ৫,০০০ টাকা। জানুয়ারি ১০ বেতন প্রদান ৭,০০০টাকা। ১২ তারিখ বার্তা প্রদান ২,০০০টাকা। ১৫ তারিখ পণ্য বিক্রয় ১৫,০০০টাকা। এখন এই অঙ্কের আরো কিছু অংশ বাকি আছে, যেহেতু আমার বোর্ডে ধরতেছে না, সেই জন্য আমি উপর থেকে মুছে আবার লিখব, তোমরা লক্ষ্য করো। ভাড়া প্রাপ্তির ৩,০০০টাকা। ভাড়া প্রাপ্তির এটা হলো কয় তারিখ? এটা হলো ২২ তারিখ জানুয়ারি। ভাড়া প্রাপ্তির ৩,০০০টাকা। উপযুক্ত লেনদেনগুলি জাবেদা করো।
এই হলো তোমাদের জাবেদার শখ, শখটা তাড়াতাড়ি সবাই এঁকে ফেলো। নগদ টাকা নিয়ে কারবার শুরু করা হলো, কারবারে যেহেতু নগদ টাকা আসছে, নগদান হিসাব দেবে, মূলধন সবসময় একটা দায়, এই জন্য মূলধন হিসাব হয়ে গেল ক্রেডিট। ব্যাখ্যা হলো কি, যে নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। নগদে পণ্য ক্রয় করা হবে, ক্রয় দ্বারা ব্যয় বা ক্ষতি বুঝায়, ক্রয় হিসাব দেবে, আমার কাবার থেকে চলে গেল নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। এখন যেহেতু আমার এই বোর্ডে ধরছে না, কাজের উপর থেকে মুছে আবার পরের চাপেদাগুলা তোমাদেরকে করে দেব। বেতন হিসাব দেবে, যোগদান হিসাব দেবে ক্রেডিট, কারণ বেতন দ্বারা কারবারের ব্যয় বা ক্ষতি বোঝায়, ব্যয় বা ক্ষতি হলে সেটা ডেবিট হয়, আর নগদ টাকা কারবার থেকে চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট।
এর ব্যাখ্যা নবদে বেতন প্রদান করা হলো। টাকা হলো 700 টাকা। বার্তা প্রদান করলাম 200 টাকা, কারণ বার্তা দিলে আমি তোমাদের নিয়মে লিখিয়েছিলাম যে বার্তা প্রদানের সাথে দেনাদারের সম্পর্ক, বার্তা যেহেতু একটা ক্ষতি বার্তা হিসাব নেবে, দেনাদারের সম্পর্ক হয় দেনাদার কমে গেল, দেনাদার হিসাব কেটে। পণ্য বিক্রয় করলে 90 টাকা আসে, নগদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ভাড়া পেয়েছি নগদান হিসাব ডেবিট, ভাড়া পাইলে 90 টাকা কারবারে আসে, নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, নগদে ভাড়া পাওয়া গেল। আজকের ক্লাস তোমাদের সাথে আজকে এখানে সমাপ্ত।
আজকে একটা সাধারণ অঙ্ক তোমাদের আলোচনাতে করাইলাম। আগামী ক্লাসে তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক আমি করাবো, কারণ এর আগের ক্লাসে তোমাদের একটা অঙ্কে জাবেদা করে প্রতিদান করেছিলাম, আজকে আবার একটা অঙ্কে আজকে তোমাদের সম্পূর্ণ জাবেদাগুলো লিখে অঙ্ক সেই অঙ্কটা তোমাদের করে দিলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার এই জাবেদা এবং প্রতিদানের উপরে একটা সৃজনশীল কোশ্চেন আমি তোমাদের ক্লাসে করাবো। সবাইকে ধন্যবাদ।